আগামী 11 থেকে 15 ডিসেম্বর অ্যান্টেলিয়া তুর্কিতে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বিশ্ব চেস বক্সিং প্রতিযোগিতা। এই চেস বক্সিং প্রতিযোগিতায় আমাদের ভারতীয় দলে মোট 15 সদস্য দল আজকে অংশগ্রহণ করতে যাচ্ছে। আর আমাদের আজ এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদের সৌভাগ্যক্রমে আমরা 3 জন খেলোয়াড় এবং আমি অফিসিয়াল হিসেবে সুযোগ পেয়েছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে। আমরা আজকে দিল্লিতে যাচ্ছি এবং আগামীকালকে ভারতীয় দলে যোগদান দেব। সেখানে দুদিনের কড়া অনুশীলন চলবে এবং পরবর্তী সময়ে আমরা 9 তারিখ রাত্রিবেলা বিমান চড়ে আগামী 11 তারিখেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। কীরকম আশাবাদী এবার এসো? আমাদের চেস বক্সাররা যারা রয়েছেন ভারতীয় দলের শ্রেষ্ঠ চেস বক্সার ত্রিপুরা রাজ্যের হয়ে যারা যাচ্ছে, তারা নিজ নিজ ক্যাটাগরিতে তাদের শ্রেষ্ঠত্ব বারবার প্রমাণ করেছে জাতীয় স্তরে এবং আরও দুইটা আন্তর্জাতিক স্তরেও। আমরা আশাবাদী এবছরও তারা আশানুরূপ ফল করতে পারবে। কিন্তু এবার একটু চ্যালেঞ্জ হচ্ছে কি, এটা হচ্ছে ভিন দেশে খেলা হচ্ছে, তার পরিবর্তে সেখানে আবহাওয়া অনেকটাই শীতল, প্রচুর ঠান্ডা ওখানে। আর এছাড়া হচ্ছে আমাদের এবছরে গত বছরের তুলনায়, অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিযোগীর সংখ্যা আরও অনেক বেশি, অংশগ্রহণের সংখ্যা অনেক বেশি হবে। সেই জন্যে আমরা আশাবাদী যে আমরা অবশ্যই কিছু না কিছু করে আসবো সেখান থেকে। কে কে যাচ্ছে ত্রিপুরা থেকে? আমাদের ত্রিপুরা থেকে সীমন্তিনী দাস জুনিয়র গার্লসে অংশগ্রহণ করছে, পুরো ভারতবর্ষের মধ্যে জুনিয়র গার্লসে সীমন্তিনী অংশগ্রহণ করছে ভারতের মধ্যে। এছাড়া আছে প্রীতম চক্রবর্তী সিনিয়র ম্যানে খেলছে, আছে কৃষ্ণ সরকার সিনিয়র ম্যানে খেলছে। আপনার নাম? আমার নাম অমিত পোদার। আমাদের এই বছরের যে প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, সকলের সহযোগিতা পেয়েছি, ত্রিপুরা চেস বক্সিং অ্যাসোসিয়েশনের সহযোগিতা, বিশেষ করে আমাদের সংগঠনের এবং সংগঠনের সভাপতি শ্রী রামপ্রসাদ পালের অসংখ্য সহযোগিতার মধ্য দিয়ে আমরা পেয়েছি। এবং হোটেল হিমালয় আমাদেরকে বিশেষভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছে আগামী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যে। ধন্যবাদ।